নমস্কার। বিষণ্ণ মনে আমি সম্রাট। বিষণ্ণতার কারণ আজ দশমী। মা দুর্গা বাপের বাড়ি থেকে ফিরে যাবে। ন্যাচারালি আমাদের সবার মন খারাপ, উৎসব শেষ। কিন্তু উৎসব শেষ হলেও উৎসব তো আবারও আসবে। মা দুর্গা যেটা বলে গেলেন সেটা হচ্ছে যে এবার পজিটিভিটি দরকার আছে, নেগেটিভিটিকে নষ্ট করতে হবে। আমরা অনেক কিছু শিখলাম মা দুর্গার থেকে, আমরা সেগুলো এবার আগামী দিনে এই এক বছর পর মা দুর্গা আবার আসবেন, তিনি আমাদের পরীক্ষা নিতে আসবেন যে আমরা এই এক বছর আমরা কী কী পালন করলাম। তা দশমী তিথি নিয়ে যদি আজকে কথা বলতে হয়, আমাদের মনে হয় কোথাও না কোথাও দশমীতে যাদের জন্ম আমি মনে করি তারা একটু একটু সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী হতে পারে। যাই হোক না কেন, সৌভাগ্যবানও হতে পারে, সৌভাগ্যবতীও হতে পারে, জাতক হোক জাতিকা হোক, দশমী তিথিতে জন্ম মানে আমাকে ধরে নিতে হবে বা আমাদের ধরে নিতে হবে তারা একটু একটু এক্সট্রা, একটু এক্সট্রা নিয়ে এ জন্মে এসেছে, আমাদের থেকে একটু বেশি নিয়ে এসছে। তার কারণ দশ দিকের কথা বলা হয়, দশমী মানে দশ দিক। মা দুর্গা তো চলে গেলেন, কিন্তু তিনি বললেন এবার তুমি তোমার দশ দিককে ঠিক করো। ব্রহ্মা তিনি তার সৃষ্টি করেছেন, কিন্তু তিনি তার সৃষ্টিকে রক্ষা করার চেষ্টাও করেছেন। এজন্য ব্রহ্মা চিন্তা করলেন আমার সৃষ্টিকে যদি রক্ষা করতে হয় তাহলে আমার দিক তৈরি করতে হবে, দিকের আবির্ভাব করতে হবে। এজন্য ব্রহ্মা তার কান থেকে আমাদের দশ দিকের আবির্ভাব করলেন। ব্রহ্মার কান থেকে দিকের উৎপত্তি। দিক কী কী? যেমন একটি হচ্ছে ঊর্ধ্ব, একটি হচ্ছে অধ, একটি পূর্ব, একটি পশ্চিম, একটি উত্তর, একটি দক্ষিণ। এর মধ্যে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, এই হলো দশটি দিক। এই দিক কারা? এই দিক আবারও সেই মাতৃশক্তি, অর্থাৎ ব্রহ্মা যে দিক আবিষ্কার করলেন বা যে দিকের সৃষ্টি করলেন সে দিক আর কেউ নয়, সবই তার মানস কন্যা। এই দিক থেকে মানস কন্যার উৎপত্তি হলো। এই মানস কন্যাকে প্রোটেক্ট করার জন্য ব্রহ্মা ঠিক করলেন যে আমার দিক পতিও দরকার। আমার মেয়েদের যে মানস কন্যাকে ঠিক রাখতে গেলে তাদেরকে রক্ষা করার জন্য দিক পতির দরকার। এই জন্য পূর্ব, এই জন্য এক একটা দেবতাকে ধরা হয়েছে, কোনো কোনো দেবীর সাথে মানে তারা বিয়ে করছে, অর্থাৎ পূর্বের সাথে, পূর্বা মানে পূর্বের, পূর্ব মানে পূর্বার কথা এখানে বলা হচ্ছে, দক্ষিণ মানে দক্ষিণার সাথে কথা বলা হচ্ছে, উত্তরের সাথে উত্তরার কথা বলা হচ্ছে, পশ্চিমের সাথে প্রতীচীর কথা বলা হচ্ছে। কেমন? উদারভা, আন্দারভা, উদারভা মানে হচ্ছে, উদারভা হচ্ছে যে নাকি ঊর্ধ্বগতি, অর্থাৎ ঊর্ধ্বের যে নাকি দেবী, যে নাকি পাতাল লোকের দেবী, অন্ধর্ভা। এর মধ্যে ব্রহ্মা প্রথম জনের সাথে বিয়ে করলেন, ব্রহ্মা বিয়ে করলেন উদরভার সাথে, আর বাকি বাকিদের সাথে বিয়ে দিলেন বাকি দিকপতিদের, যেমন ইন্দ্রের সাথে পূর্বার বিয়ে হলো। আমি এগুলো দশমী তিথি নিয়ে যখন বিস্তারিত অ্যানালাইসিস করব তখন আমি আপনাদেরকে জানাবো। এখন এই যে ব্রহ্মা যে উদরভাকে বিয়ে করলেন অন্ধর্ভাব, যে নাকি অনন্তনাগের সাথে বিয়ে হলো, কারণ আমাদের যে পাতাল লোক, পাতাল লোকে নাগ থাকে, অনন্তনাগের সাথে অন্তর্ভার বিয়ে হলো, এরা ইন্দ্রের সাথে পূর্বার বিয়ে হলো, দক্ষিণের দক্ষিণার সাথে বিয়ে হলো আরেকজনের, এরকমভাবে যম একজনকে বিয়ে করলেন, এরকমভাবে দশজন দিকপতি রয়েছেন। তার মানে আমাদের বাস্তুগতভাবে দশমী তিথি বেসিক্যালি আমাদের দশ দিককে বলা হয়। আমি কেন ঈর্ষান্বিত যারা দশমী তিথিতে জন্ম হয়, মাথায় রাখবেন যাদের যাদের দশমী তিথিতে জন্ম, আমাদের তো প্রত্যেকের কোনো না কোনো তিথিতে জন্ম, যাদের যাদের দশমী তিথিতে জন্ম তার মানে মনে রাখতে হবে সেই সমস্ত জাতক এবং জাতিকার দশ দিককে ভালো রাখতে হবে। তার মানে দশমী তিথির জাতক এবং জাতিকা যদি জীবনে উন্নতি পেতে চায়, যদি জীবনে সে সাকসেস পেতে চায়, জীবনে সে শুধু পজিটিভিটি পেতে চায়, সে যদি স্পিরিচুয়াল নটের খুব উচ্চ পর মার্গে যেতে চায়, তাহলে তাদের দশ দিককে শুভ রাখতে হবে। পূর্ব দিককে শুভ রাখতে হবে, উপরের দিককে শুভ রাখতে হবে, নিচের দিককে শুভ রাখতে হবে। তার কারণ দেখুন, আমরা যখন মন্দিরে যাই, আমরা যখন মন্দিরগুলো দর্শন করি, আমরা শুধু মন্দির কেন, বিভিন্ন যে সমস্ত, আপনি যদি চার্চে যান, আপনি যদি গির্জা, আপনি যদি মসজিদে যান, আপনি দেখবেন প্রত্যেক কটার উপরে চূড়াগুলো কেমন একটা ত্রিভুজের মতো, একটা ফলার মতো। কেন? ব্রহ্মস্থল সেটা। তার মানে এই যে দশমী তিথির ব্রহ্মস্থল হচ্ছে খুব ভাইটাল। তার কারণ দেখবেন আপনি দক্ষিণেশ্বরের মন্দিরে যাবেন, দক্ষিণেশ্বরের মন্দির এরকম চূড়া, তার মানে পিরামিডের মতো। আপনি কালীঘাটের মন্দিরে যাবেন, তাদের পিরামিডের মতো। তার কারণ ব্রহ্মস্থলে যাতে কোনো রকম নোংরা না জমে, অর্থাৎ সেখানে যেন আবর্জনা না জমে, সেখানে যেন ময়লা না জমে, তার কারণ ব্রহ্মস্থল। ব্রহ্মা বিয়ে করেছেন উদরভার সাথে, মানে সে ঊর্ধ্ব
যে লোকের যে মালিক যেই নাকি উদরভা তার সাথে তিনি বিয়ে করেছেন, অর্থাৎ আমাদের এই যে ব্রহ্মস্থল, আমরা বলি না ব্রহ্মতালু, তার মানে সবথেকে ভাইটাল পয়েন্ট, একটা মানুষ যে নাকি এডুকেটেড পারসন, একটা মানুষ যে নাকি খুব যে নাকি বুদ্ধি বেঁচে খায়, আমরা অনেকে বলি না বুদ্ধিজীবী মানুষ, তো এই যে বুদ্ধিটা আসে কোত্থেকে, ব্রহ্মস্থল, তার মানে ব্রহ্মস্থলকে আমাদের ভালো রাখতে হয়। এই জন্য বিভিন্ন মন্দিরে গেলে আমাদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি সবসময়ের মধ্যে ক্রিয়েট হয়, তার কারণ মন্দিরগুলোর দশ দিককে সুন্দর করে নির্মাণ করা হয়, মন্দিরের দশ দিক নির্মাণ করা এবং মন্দিরের ঊর্ধ্বস্থলকে খুব গুরুত্ব দেওয়া হয়। এই জন্য দেখবেন মন্দিরের উপরে চূড়াগুলো সবসময় ত্রিভুজ এবং সেখানে যাতে কোনো রকম ময়লা না জমে, মানুষ যারা মন্দিরে আসছে ভক্তি নিয়ে তারা যখন মন্দির থেকে বাড়ি যাবে তারা এই ব্রহ্মতত্ত্ব নিয়ে বাড়ি যাবে, অর্থাৎ একটা পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি যাবে। দশমী তিথির জাতক এবং জাতিকাদের মধ্যে দেখুন এখানে যে দেবদেবীগুলো থাকছে, আমি পরে সেগমেন্টে যখন বলবো তাদের কী ধরনের কালচার, তাদের কী ধরনের এডুকেশন, তাদের কী ধরনের কর্ম, তারা ক্রিয়েটিভ পার্টে আর কী থাকতে পারে, তার কারণ আমার মনে হয় দশমী তিথির জাতক এবং জাতিকারা প্রচণ্ড ক্রিয়েটিভ। এবং দশমী তিথির থেকে আমরা ইন্ডিকেশন পাই আপনার বাড়ির দশ দিক ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আপনার বাড়ির দশ দিকের একটি দিক যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি আপনার জীবনের ব্যর্থতার সম্মুখীন হবে, আপনি আপনার জীবনের নেগেটিভ ইম্প্যাক্টের সম্মুখীন হবে। আমার মনে হয় এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল কথাবার্তা আপনারা হয়তো শুনতে পান না বা জানতে পান না, কারণ দেখুন নর্থ ইস্ট, আমরা দেখি নর্থ ইস্টের সাথে আমরা সতীকে পাই, সতী কাকে বিয়ে করেছেন, সতী বিয়ে করলেন ঈশানকে, এই জন্য ঈশান কোন ধরা, ঈশান কার নাম, ঈশান আমাদের বাস্তুদেব মানে শিবজির সাথে অ্যাসোসিয়েটেড, তার মানে এই যে বিষয়, তার মানে ঈশান কোনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, দক্ষিণ পশ্চিমকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মানে ইচ অ্যান্ড এভরি পোর্শন অফ ইউর হাউস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমাদের খুব কেয়ারফুলি এই জায়গাটাকে হ্যান্ডেল করতে হবে। আমি আগের দিন রাহু নিয়ে যখন আপনাদেরকে আলোচনা করেছি আমি বলেছি রাহু কালকে নির্দেশ করে, তার মানে টাইমিং, আপনাকে এই দশমী তিথি এবং রাহু দুটো অ্যাসোসিয়েটেড, আমি পরবর্তী সেগমেন্টে এইসব নিয়ে আলোচনা করব। আপনাদের আমি জানি খুব ইন্টারেস্ট আপনারা পাচ্ছেন, দশমী তিথিতে যদি জন্ম হয় আপনার বাস্তুগতভাবে আপনি বাস্তুকে কীভাবে রেক্টিফাই করবেন, আপনি ঠিক কোন কোন পোর্শনে কী কী করলে আপনার বাস্তুর এনার্জি একটু পজিটিভ হবে, যে এনার্জি আপনার শরীরের মধ্যে আসবে সেই এনার্জি আপনি আপনার কর্মজীবনে, আপনি আপনার প্রফেশনে, আপনি আপনার ক্রিয়েটিভ পার্টে, আপনি আপনার এডুকেশনে, আপনি আপনার ফিনান্স সেক্টরে, সব জায়গায় তার একটা ইম্প্যাক্ট আপনি দিতে পারেন। আমরা আসবো সেগুলো পরপর আসবো, তার কারণ এই সমস্ত দিকগুলো কারণ এরপর আমার একাদশী থাকবে, ত্রয়োদশী থাকবে, বিভিন্ন এই যে প্রতিপদ থেকে যে পূর্ণিমা পর্যন্ত যে তিথিগুলো চলবে, প্রত্যেকটা তিথির গুরুত্ব কী, প্রত্যেকটা তিথির মালিককে, এই তিথি অনুযায়ী আমাদের এডুকেশন, এই তিথি অনুযায়ী আমাদের বাস্তু নিরূপণ। আপনার দশমী তিথিতে যদি জন্ম হয়ে থাকে তার মানে আপনি যদি বাড়ির মাটিতে যদি আপনি থাকেন তাহলে আপনার যে বাড়ির যে বেসমেন্ট, এই বেসমেন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার ভিত, কারণ এখানে অন্দরভার কথা বলেছে, পাতাল লোকের সাথে অ্যাসোসিয়েট করছে দশমী তিথি, তার মানে আপনার বাড়ির বাস্তুর মাটি যদি ভালো না হয় তার মানে আপনার বেস ভালো হলো না, আপনার বেস নড়বড়ে হয়ে গেল। আপনি বলুন দাদা অনেক ইনভেস্ট করেছি আমার ব্যবসা দাঁড়ালো না, আমি আমার সন্তানকে অনেক চেষ্টা করো না পড়াশোনা কিছু হচ্ছে না, তার কারণ দেখবেন আপনাদের কারো কারো দশমী তিথিতে জন্ম কিন্তু আপনাদের বাড়ির বেসমেন্ট ভালো না। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের বাড়ির দরজার সামনে যদি লিফট থাকে, যে লিফটটা ওঠা নামা করে বারবার, অনেকের বাড়িতে আমি গিয়ে দেখি যে বাড়ির দরজার এন্ট্রেন্স গেটের সামনে একটা লিফট, দরজা খুললেই লিফট দেখা যাচ্ছে, তার মানে ভাগ্য ওঠা নামা করছে, তার মানে আপনার দিক বারবার ওঠা নামা করছে, আপনি জীবনে সফলতা পাচ্ছেন আবার কখনো কখনো ব্যর্থতা পাচ্ছেন। আমি সমস্ত সেগমেন্ট নিয়ে আপনাদের কাছে আসছি, প্রতিদিন রাত্রি 9টায় আমি থাকছি, এক আমার রাহুকেতুর এপিসোড থাকছে, এরপর তিথি থাকবে, বিস্তারিত আলোচনা আরও অনেক টপিক নিয়ে থাকবে। যেতে যেতে একটাই কথা, মিষ্টি মুখ হয়তো করাতে পারলাম না কিন্তু করজোড়ে একটাই কথা বলি, শুভ বিজয়া আপনাদের সকলকে, আমাদের পুরো টিমের তরফ থেকে এবং আমি সম্রাট আপনাদের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি, এবং যারা আমার সমবয়সী তাদেরকে আমার ভালোবাসা, এবং আমার যারা আমার ছোটো তাদেরকে আমার স্নেহ। প্রত্যেকে ভালো থাকুন, আগামী দিনগুলো খুব ভালো কাটুক, আগামীকাল আমরা আবার আমাদের 9 PM মোটিভেশনের একই সেগমেন্টে আমরা থাকব, নজরে রাখবেন, মন খারাপ করবেন না, মা দুর্গা বারবার আসবেন। এবার চলুন আমরা একটু নিজেদেরকে পাল্টাই, সামনের বছর মা দুর্গার সামনে যখন আমরা অঞ্জলি দেব আমরা যেন মা দুর্গাকে বলতে পারি আমাদের জীবনে এই চেঞ্জেস আমরা আনতে পেরেছি, আমি থাকছি আপনাদেরকে সেই চেঞ্জগুলো দেওয়ার জন্য, সঙ্গে থাকবেন, আমাদের দেখতে থাকবেন,
এবং আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার। এই যে আমাদের ছোটোবেলা না আমরা কাটলো কী করে, আমরা বলি না তোমার ছোটোবেলা কাটলো কী করে। রাহু দ্বিতীয়ভাবে যদি বসে থাকে, লগ্নের দ্বিতীয় রাহু ছোটোবেলাকে ইন্ডিকেশন করে, আপনা আমরা ছোটোবেলায় আমাদের জীবনযাত্রার মান কেমন ছিল। এই জন্য দেখবেন যাদের যাদের দ্বিতীয় রাহু তাদের শৈশবকাল অতি কষ্টের যেতে পারে, তাদের কারণ রাহু দ্বিতীয়ভাবে অর্থকেও দেখছে।